তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, তোমরা তো আগের ব্লগে দেখেছো যে এটা হচ্ছে ভূতনাথের মন্দিরে চলে এসেছিলাম। ওর হাতে জল দিত তারপর মালা কিনে নিয়ে যথারীতি আমি চললাম হচ্ছে আমরা চললাম হচ্ছে বাবার মন্দিরে পুজো দিতে। তো অনেক অনেক দিন মনে হচ্ছে আসবো আসবো, আসার হয় না, কিন্তু এই সিজনেই যেহেতু প্রত্যেক বছর আসি তাই জন্য এই সিজনটা এলেই যেন মনে হয় না কবে যাবো কবে যাবো। তো শেষমেশ চলে এলাম, আত্মমত দেখেই নিয়েছিলে আমরা আগের দিন, মানে আগে হচ্ছে গঙ্গা স্নান করে নিলাম, সেই জন্য আমরা গঙ্গা স্নান করে সবাই মিলে চলে এলাম পুজো। আমার ছোটো মেয়েটা দু বছর ধরে পুজো দিচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু আর তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই যে অনেকে তো হয়তো আসতে পারে না বাবার কাছে, অনেক দূর দূর থেকে তোমরা আমার ব্লগগুলো দেখো, তো আমাদের ব্লগের মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করি। আর এখানে যেহেতু অ্যালাও ছিল না ফোনটা, তাই ভেতরটা আমি দেখাতে পারলাম না, বাইরে তোমার দর্শনটা তোমার দেখে এলাম। আমি মন্দিরে যাওয়ার আগে এই নন্দী মহাশয়কে আগে মনস্কামনার কথা বলে তারপরে আমি মন্দিরের ভেতর গিয়ে ঢুকি, তখন বাবাকে জল টল দিয়ে তারপরে পরিক্রমা করে মন্দিরে আমি বাইরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, তারপরে আমি চলে এলাম বাইরের দিকে। তো শেষমেশ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু যতদিন না পুজোটা দিতে পারছিলাম তার মনটা যেন আমার কেমন ভারাক্রান্ত হয়ে রয়েছে, মনটা যেন অস্থির হয়ে উঠেছিল। তো এখন যখন পুজোটা দিয়ে বেরাচ্ছি না, মনটা আমার যে এতটা শান্তি লাগছে, মানে তুমি কি বলবো, বাবাকে কত কি চাইবো কি পাবো সেটা আমি জানি না, কিন্তু হচ্ছে বাবাকে দর্শন করেই যেন মনটা আমার ভরে গেল। এই সময়টা বাবার কাছে না আসতে বলে না মনটা যেন হয়ে ওঠে। শেষমেশ আমি দর্শন করে খুব শান্তি পেলাম। দেখতে পাচ্ছো বাবাকে ভেতর দিয়ে অ্যালাউ নেই। বাবা আবার ধূপ ধুনো দিয়ে, যেহেতু মন্দিরের ভেতরে কোনো অ্যালাউ ছিল না ধূপ ধুনো দেওয়ার, আরও ওরা থেকে বাইরে দেওয়ার জন্য ওর বাবা আমরা সবাই পুজো দিয়ে বেরিয়ে এসে ধুনো দিয়ে তারপরে আমরাও একটু ধূপ ধুনো দিয়ে বাবাকে আরতি করে দিলাম দূর থেকে। আর তোমাদের তোমরা দর্শন করে নিলে আমার সঙ্গে সঙ্গে, আমি চাই আমার সঙ্গে সঙ্গে তোমাদের যাতে সবার ভালো হোক, তোমাদের সবারই মনস্কামনা পূরণ হোক। আর এই ভূতনাথ দেবীর ভূতনাথের অপোজিটেই রয়েছে বৈষ্ণোদেবী আর মোটা বাবার মন্দির। সেদিন দিনটা যদিও বা ছিল রবিবার, কিন্তু আমরা কেউ কিন্তু আমার যে ছোটো মেয়েটা আছে না, ছোটো মেয়েটাও কিন্তু ময়দা খেয়ে গিয়েছিলো, ভাত আমরা কেউই খাইনি সকাল থেকে তোমার ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য। যখন যাচ্ছি বাবার কাছে যাই, আমরা ময়দার জিনিসই খেয়ে গিয়েছিলাম। আর যার জন্য আসাই মোটা বাবার মন্দির, বৈষ্ণোদেবী মন্দিরের পাশ দিয়েই তোমার যাওয়া যাবে হচ্ছে মোটা বাবার মন্দির।